¿Vale, ya? আজকে আমরা আমাদের এই ভাইকে পেয়েছি ব্রঙ্কসে এসে। তিনি জর্জিয়াতে থাকতেন, বাংলাদেশে রেলওয়েতে চাকরি করতেন, এক বছর হলো এদেশে এসেছেন এবং জর্জিয়া থেকে নিউ ইয়র্কে এসেছেন। কেন জানেন? ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, কোনো অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স না, বাংলায় পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। ভাই, এই কাহিনিটা একটু বলেন, কেন আপনি ওখান থেকে এখানে আসলেন? কি বলছিল আপনাকে? বউ চালাবে, আপনি চালাতে পারবেন না, কি বলছিল মানুষজন? না, সবাই ভাবছে যে আমি তো ড্রাইভিং করতে পারবো না। হ্যাঁ, কারণ আপনি ইংরেজি জানেন না, ইংলিশে দুর্বল, আমি ইংলিশ জানি না। পরে নিউ ইয়র্কে আসলাম, বাংলা শুনলাম যে বাংলা রানার পারমিট পাওয়া যায়। হ্যাঁ, বাংলা তো রানার পারমিট না, লার্নার পারমিট। হ্যাঁ, পরে আসলাম, ভর্তি হইলাম, লাইসেন্স পাইলাম। লাইসেন্স পাওয়ার পরে এখন ভালোই লাগতেছে, গাড়ি চালাতে পারবো। বাংলায় লার্নার পারমিটের জন্য যে পরীক্ষা দিতে হয়, এটা বাংলায় দেওয়া যায়, অনেকেই ইংরাজি, আসলে আমরা বাঙালি তো আমরা ওটাই পছন্দ করি। আর এখানে লেখা আছে মাহমুদ টেনিস, TNIS। কতদিন লাগছে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে? দেড় মাস লাগছে। শিখছেন? শিখাতে। আর কয়বার পরীক্ষা দিয়ে পাইছেন লাইসেন্সটা? তৃতীয়বারে পাইছি। প্রথমবারে কি সমস্যা ছিল? প্রথমবারে আমারে বলছে লেটস গো, মানে আমার যে আমার পরীক্ষা নিত সে বলছে লেটস গো, তা আমি তো লেটস গো কোনোদিন শুনিও না জানিও না, আমি বসে রয়েছি। আমি যাইতে ইয়েতে তুলে দিছি, সাইড ওয়াকে তুলে দিছি। এ বলতেছে লুক লুক তুই নাম দেখ, আমি কই লুক হ্যাঁ আমার এটা কি কয়, কথা তো বুঝি নাই। পরে হ্যাঁ আমার নামাই দিছে, নামাই দেখো তুই দেখ। পরে আমি নামাই দিয়ে দিই যে সাইড ওয়াক উঠে গেছে। আমি ভাবতেছি যে আমার সামনে কোনো গাড়ি নাই, তাই আমি আবার লেফটে সিগন্যাল দুমুকে তারপরে কোনো পয়েন্ট কাটিয়ে দিছে। এইভাবে দ্বিতীয়বারও ফেল, তৃতীয় চান্সে গিয়ে পাস করছি। দিয়ে তুই ইংলিশ কি কস আর আমি কি বুঝি আমি গেছিলাম সকাল 9টার দিকে, মানে ওই দিন খুব টেনশন ছিল যে আজকে সকালে যাম, 9টার দিকে গেছি। পরে বলছে বিদেশি বলতেছে যে 3 o'clock, আপনি অনেক কিছু শিখতে পারবেন, ফ্রি শিখতে পারবেন, ইংরাজি প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন, কম্পিউটার প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন, প্রিন্ট আউট নিতে পারবেন, অনেক কিছু বই পত্র, অনেক কিছু আছে এখানে। আপনার দেশে কোথায় বাড়ি? আমার দেশে বাড়ি জেলা জামালপুর, আমরা থানা পর্যায়ে ইসলামপুর থানা গ্রামে বাড়ি। আচ্ছা, আর 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 আপনি কাজ করতেন রেলওয়েতে, রেলওয়ের কোথায় কাজ করতেন, কত বছর কাজ করছেন? আমি কাজ করছি ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে কত বছর কাজ করছেন? 20 years। আচ্ছা, তাহলে কি কাজ করতেন? খাবার গাড়িতে কাজ করতেন। আচ্ছা, উনি রেলওয়ের খাবার গাড়িতে কাজ করতেন। যারা রেলওয়ের খাবার গাড়িতে গেছেন, উঠছেন, তারা জানেন ওখানে একটা বালু দিয়া কাকলেট পাওয়া যায়, তাই না? বালু এত ঠাট্টা, এই আমাদেরকে সেই বালু দিয়া কাকলেট খাওয়াতো, রেলের বালু দিয়া কাকলেট। না না, এত ঠাট্টা না, আমি ভালো ভালো গাড়িতে চাকরি করতাম, যেমন সুবর্ণ, রাজশাহী, সিলচিডি। আমি তো রেলের ভিতরে তো মনে করেন যে ছোটবেলাতে অনেক কিছু জানি, ম্যানেজার, সুপারভাইজার, ডাইরেক্টর সবই ছিলাম আমি। এই বাংলা লেখা কেমন লাগছে, কেমন লাগছে আমাদের এই আমেরিকা? আমেরিকা আসলে প্রথম একটু খারাপ লাগছে, এখন ঠিক হয়ে গেছে। এখন ওই যে রেলের মতোই, মানে ডেলিভারি কাজ করি, 5টা 2টা সবাই দেয়, মানে
রেলে যেমন একটা লুপ নিলে যেমন 20-50 টাকা পাইতাম, এরকম মেনুও পাইতেছি। টিপস দিচ্ছে এখানে, ডেলিভারি লাগে ভাই, আমার ডেলিভারি জব করছে খুব আনন্দে, এর বাড়ি ওর বাড়ি দিয়ে খাবার পৌঁছে দিচ্ছে। এখন টার্গেট আছে সামনে ডাইভিং করা। ওয়াও ওয়াও, টিএলসি তো এই যে, এই যে এইভাবেই আস্তে 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 আমরা ছোট থেকে একটু 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 সামনের দিনে প্রতি মাসে 5,000-6,000 টাকা কামাবে। ওকে, ইউ উইল বি এ রিচ ম্যান। ম্যান, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ স্যার।